রাজধানী আইসি। গত রবিবারে গত বুধবারে ঘটনাটা করছে, গত রবিবারে আমার সঙ্গে বিবেকদার কথা হয়েছে। বিবেকদার আমরা এই রিজনের সভাপতি, তো তার সঙ্গে আমার কথা হয়েছে যে আমরা তারার এই দুইটা পরিবারের পাশে বা যারা আহত হয়েছে তারার পাশে আমরা কীভাবে দাঁড়াইতে পারি। তো যাই হোক, বিবেকদাই ব্যক্তিগতভাবে ইনিশিয়েটিভ লইয়া সবার সঙ্গে যোগাযোগ করছেন। এই দুদিন যোগাযোগ করিয়া আমরা আসাম চেম্বার অফ কমার্সের সদস্যরা আমরা ব্যক্তিগতভাবে কিছু আমরা আর্থিক সহযোগিতা আজকে আমরা আপনারা করবো। যারা আমরা দুইটা বোন এখানে আমরা সঙ্গে নাই, এই দুইটা বোনের ফ্যামিলিতে আমরা আইছি এবং তারা গার্জিয়ানের কাছে আমরা আজকে এই আর্থিক সহায়তাটা আমরা সভাপতি বিবেক দেয় আমরা তুলিয়া ধরব। তো আমরা এটাই কইমু যে এই আমরা যে দুইটা বোন আজকে আট দিন হয়েছে আমরা সঙ্গে নাই, তা তারা দুজনের আত্মার সদ্গতি হোক। আর সাথে সাথে আজকের দিনে কোনো ভাষা নাই আমরা সমবেদনা জানানির, তো আমরা আপনারা সঙ্গে আছি সবসময়। যে কোনো ধরনের সহযোগিতা যদি আপনারা চাইন আপনারা সবসময় আপনারা পাশে থাকেন। আর বাকি যেগুলো আপনারা কথা কইছেন বিগত আট দিন থেকে চলে সারা আসামবাসী অবগত, খালি শিলচরবাসী নাই, এরপর থেকে যা যা হয়েছে সবাই অবগত কিন্তু এই ব্যাপারে। আর আজকে আমরা যে অর্গানাইজেশন থেকে আইসি এখন পলিটিক্যাল কথাবার্তা আমরা কইতাম না। আর যারা এখানে আহত হয়েছে তারা এখানে শুনছি আমরা আমরা জানিও তারার যারা খুব বেশি ইঞ্জুরি আছে তারার বাড়িতেও আমরা যাইনি। আমরা সঙ্গে তিনটা হসপিটালের মালিক আসুন এখানে, আরই হসপিটাল, গ্রিন হিলস আসুন, সাউথ সিটি আসুন, তো মেডিকেল কলেজের যে ট্রিটমেন্ট চলে যদি আপনারা মনে করেন যে স্যাটিসফ্যাকশন আপনারা আর না, তো তারা ব্যক্তিগতভাবে কইছেন যে তারা সহযোগিতা করবা, তো যে কোনো লেভেলে সহযোগিতা তারা করবা, এটাই আমার পয়ার আছে। তো আমি বিবেকদারে কইলাম, বিবেকদায় এই আর্থিক সাহায্যতা তার হাতে মেয়ের বাবার হাতে।